ওয়েলকাম টু টিডিআর এক্সাম চ্যালেঞ্জার। টিডিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধু, তোমরা অনেকে রিকোয়েস্ট করছো সঠিক পদ্ধতিতে কীভাবে আরটিআই করবে একটা ভিডিওর মাধ্যমে জানানোর জন্য, তাই ভিডিও তৈরি করছি। আর যারা এখন আবেদন করতে চাই তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী, এবং ভবিষ্যতে যারা কোনো কারণে আরটিআই করতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব উপকারী। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখতে লাগো, আর ভিডিওটিকে লাইক করে দাও। লাইক করলে কী হবে, তোমাদের এই ভিডিওটা ইউটিউব পেজে সেভ হয়ে থাকবে, এবং তোমার যখন দরকার পড়বে তখন কিন্তু তোমরা এই পদ্ধতিতেই সঠিকভাবে আরটিআই করতে পারবে। তাই অবশ্যই ভিডিওটাকে লাইক করে রাখো। আর একটা কথা বলো, ভিডিওটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে লাগো, কোনো স্টেপ কিন্তু মিস্টেক করো না, তাহলে কিন্তু অসুবিধা হবে আরটিআই করতে। দেখো প্রথমে কী করবে, এখানটায় হচ্ছে লেখা আছে, দেখো টু টু লিখবে, এটা তোমরা হাতেও লিখতে পারো অথবা কম্পিউটার টাইপিং করেও লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি তোমার ফর্মেটে ডাউনলোড করতে চাও অবশ্যই ডিসক্রিপশন টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে গ্রুপে জয়েন করো, সেখানে এটা আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, ফার্স্টে কী লিখবে, টু লিখবে, তারপর লিখবে দা এসপিআইও, তারপর লিখবে অ্যান্ড ডিওয়াই ডট এসপি অ্যাডমিন অ্যান্ড ল, এটা লিখে নেবে। তারপর লিখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড লিখবে, আরাকসো ভবন ব্লক ডিজি সেক্টর টু সল্টলেক সিটি কলকাতা, পিন নম্বর এত 791। আর তারপর এখানটায় হেডিং দেবে বিষয়টা কি, তথ্য জানার অধিকার আইন 2005 অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় কিছু তথ্যাদি জানার আবেদন, এটা লিখবে। এবং তারপর লিখবে, দেখো ভালো করে বোঝানোর ব্যাপারটা, এখানটায় লিখবে, দেখো মহাশয় বা মহাশয় লিখবে, আমি অর্থাৎ তোমার নাম এখানটায় লিখবে, পিতা পিতার নাম লিখবে, গ্রাম লিখবে, পোস্ট লিখবে, থানা লিখবে, জেলা লিখবে। ওকে, আমি গত তারিখে অর্থাৎ যে তারিখে তুমি পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষার ডেটটা এখানে মেনশন করবে। হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন বা প্রিলি, তোমার যে মেন দেখতে চাও মেনের বা প্রিলি পরীক্ষা যেটা তোমার দরকার সেটা এখানে লিখবে। একজন পরীক্ষার্থী আমার অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে সেটা এখানে লিখে দেবে, এবং পরীক্ষা আমি যথেষ্ট ভালো ফল করে এসেছিলাম, তা সত্ত্বেও আপনাদের চাহিদা অনুযায়ী পরীক্ষা আমি পাস করতে পারিনি। আমার একান্ত নিবেদন এই যে তথ্য জানার অধিকার আইন 2005 অনুযায়ী আমি এই নিয়োগ প্রক্রিয়ায় কিছু তথ্য জানতে চাই, যদি দয়া করে আমার এই তথ্যগুলিকে আমাকে জানানো হয় তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ বা বাড়িত থাকবো, যেটা তোমাদের ভালো লাগবে এটা লিখবে। বাংলা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবং দেখো যে বিষয়টা হচ্ছে, যে তথ্যগুলি সাধারণত জানান যার জন্য আবেদন করায় বা আরটিআই করাতে, সেই পাঁচটা তথ্য আমি এখানে তুলে ধরেছি, তোমরা যদি জানতে চাও এর মধ্যে যেটা তোমার দরকার পড়বে সেটা তোমরা অবশ্যই সেটা নোট ডাউন করে নেবে। আমার প্রাপ্ত নম্বর, দুই নম্বর কি সর্বনিম্ন কাট অফ মার্ক, তিন নম্বর আমি নিজে ওএমআর অ্যান্সার শিট যাচাই করতে চাই, সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়ে মানুষ করে থাকে, কতজন ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে আমি পাস না করার কারণ, ঠিক আছে, এর মধ্যে বেশি মানুষ দেখে থাকে তিন নম্বরটায়, আমি নিজে ওএমআর শিট যাচাই করতে চাই। তো তোমাদের ইনকোয়ারি কোনটা সেটা তোমার দেখে নেবে, এবং শেষে লিখবে আবেদনপত্রের সঙ্গে আমার মেইন পরীক্ষার অ্যাডমিট কার্ড সংযোগ করে দিলাম, একটা অ্যাডমিট কার্ডের যে অ্যাডমিট কার্ড আছে সেটাকে তোমরা জেরক্স করবে এবং তার সেলফ অ্যাটেস্টেড করে তার সাথে জুড়ে দেবে। আর কোন জায়গাতে আবেদন করছো সেটা লিখবে, স্থান আর ডেট দেখবে, এবং বিনীত লিখে হচ্ছে, দেখো বিনীত রয়েছে এখানটায়, এই বিনীতর ওখানে তোমার সইটা করে দেবে, ঠিক আছে, বা সিগনেচার তোমরা এখানে লিখতে পারো, সিগনেচার লিখে সই করে দিতে পারো। এবং দেখো তারপরে কী করবে, যে দেখবে কমলা কালারের একটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোর জন্য একজন ড্রাফট পাওয়া যায়, সেই ড্রাফট তোমরা কিনে নেবে বা খাম কিনে নেবে, সেই খামের পরে তোমরা উপরের দিকে লিখবে অ্যাপ্লিকেশান আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 লিখবে এটা। আর এখানে ফর্ম লিখে এই যে এদিকে তোমরা হচ্ছে এরকম ধরো এরকম একটা ভাগ করে দিলাম আমি ফর্মটার, এরকম একটা ফর্ম, এই ফর্মটা ভাগ করে দিলে এই যে তোমরা হচ্ছে বাঁ হাতে লিখবে হচ্ছে তোমরা বাহাতে তোমাদের অ্যাড্রেস ফর্ম দিয়ে তোমার অ্যাড্রেস নেম লিখবে, কেয়ার বাবার নাম, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, পিন, এগুলো লিখবে। আর টুতে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আরাকসো ভবনের যে অ্যাড্রেস সেটা হচ্ছে এখানে সেটা লিখে দেবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরাকসো ভবন, ফিফথ ফ্লোর, সিক্স ক্রস রোড, ব্লক ডিজি, সেক্টর টু, সল্টলেক সিটি, কলকাতা, 791, এটা তোমরা টুতে লিখে দেবে, ঠিক আছে। এরপরে কী প্রসেস আছে আর একটু ভালো করে বুঝে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এইখানটায় তোমরা এই জায়গাটায় একটা 10 টাকার যেটা বলে কোর্ট ফি, 10 টাকার কোর্ট ফি, অর্থাৎ তোমরা কোর্টে গেলেই 10 টাকার স্ট্যাম্প পেপার 10 টাকার কোর্ট ফি পেয়ে যাবে, সেটা এখানটায় কিন্তু লাগিয়ে দেবে। এটা কোর্ট ফি বলে 10 টাকার বললেই বুঝবে, তোমায় দিয়ে দেবে, এখানটা লাগিয়ে নেবে। এবং যেটা করবে সেটা একটা জিনিস ভালো করে বুঝে নাও, এটা তো তোমাদের হলো, এবং তোমাদের এরপরে 30 থেকে 45 দিনের মধ্যে তোমাদের যে অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসে তোমাদেরকে একটা ডেট মেনশন করে একটা অ্যাপ্লিকেশান তারা আবার পাঠাবে, এবং তোমার সেই ডেটে গিয়ে তোমাদের যে ইনকোয়ারি সেটা তোমরা জানতে পারবে, ঠিক আছে। আর এটা কী করবে, অবশ্যই কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠাবে, তাহলে খুব দ্রুত যাবে, আর স্পিড পোস্টের মাধ্যমে এটা পাঠানো হয়ে থাকে। আর তোমাকেও দেখবে যখন WPRB-র তরফ থেকে অ্যাপ্লিকেশানটা তারা সেন্ড করবে, ফরওয়ার্ড করবে, তখনও দেখবে তোমাকে ওরাও স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়েছে। ওকে, আর তোমাদের জিনিস বললাম, কিন্তু এই ভিডিওটা যারা এখন আরটিআই করার জন্য দেখছো শুধু তাই নয়, যারা পরবর্তীতে কোনো আরটিআই করতে চাই তার জন্য কিন্তু ভিডিওটা উপকারী, এই জন্য ভিডিওটাকে লাইক করে রাখো। লাইক করলে কী হবে, ইউটিউবে সেভ হয়ে থাকবে। এই ধরনের তথ্য কিন্তু ইউটিউবে খুব কমই আছে, এত সুন্দর করে দেওয়া নেই, অনেক জায়গায় খোঁজ খবর নিতে হয়, কিন্তু আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। অবশ্যই লাইক করতে পারো, এই ধরনের ভিডিওতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।